তো সকলকে আবার স্বাগত আমাদের চ্যানেলে। আজ রেসিপি তৈরি করার জন্য আমরা এখানে চিকেন নিয়েছি। এর মধ্যে আমি দিলাম আমন্ডসের গুঁড়ো এবং এর মধ্যে চিজ, বাটার, আদা রসুন বাটা, গোলমরিচ, লেবুর রস, নুন, লঙ্কা দিয়ে আমরা ভালো করে এটিকে মাখিয়ে নেব। এরপর আমরা কড়াইয়ে তেল গরম করব, এর মধ্যে দেব জিরে এবং পেঁয়াজ দিয়ে আমরা ভালো করে পেঁয়াজগুলিকে ফ্রাই করে নেব। এরপর আমরা এর মধ্যে দেব ক্যাপসিকাম দিয়ে এগুলিকেও আমরা ভালো করে ফ্রাই করে নেব। এরপর আমাদের চিকেনের যে আমরা পেস্টটি বানিয়েছিলাম এদিকে আমরা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমরা এটিকে ফ্রাই করে নেব। এরপর আমরা এটিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না হওয়ার জন্য রেখে দেবো। এরপর রান্না হয়ে যাওয়ার পর ঢাকা তুলে আমরা এর মধ্যে দেব শেষমেশ ধনে পাতা দিয়ে আমরা ভালো করে এটিকে রান্না করে নেবো আবার। এই গাঢ়ত্বের জন্য আপনারা চাইলে জলও ইউজ করতে পারেন। তো আজকের রেসিপিটি এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।